রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল সেটা প্রহিবিটেড থাকবে, তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি, সরকারি বাস, প্রাইভেট বাস, জেলার বাস, রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো, প্লাস হচ্ছে অটো টোটো ওই যে সমস্ত মানে আছে যানবাহন, হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছি। এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ, রেগুলার স্যানিটাইজেশন অফ ভিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়্যারিং অফ মাস্ক, এটা করা হচ্ছে বাই অল। এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায়, সেটাও অ্যালাউ হচ্ছে। ওপেন থাকবে 11টা থেকে 6টা, 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম, প্রোভাইডেড দ্য এমপ্লয়ি, স্টাফ অ্যান্ড কাস্টমার্স হ্যাভ বিন ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 অ্যান্ড সাবজেক্ট টু রেগুলার স্যানিটাইজেশন। শপস অ্যান্ড ভেন্ডার্স, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে, এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগেরবার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম, এবং সকাল 7টা থেকে ছিল সেটা তোমার সকাল 6টা থেকে করে দিলাম। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে, বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি, 11টা থেকে 8টা সব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এইগুলোই কনসিডার করা হয়েছে। জিমটাও আমরা কনসিডার করেছি 50%, তাই তো, জিমটা ভুলে গেছো, 50% কনসিডার করা হয়েছে, যেটা 6টা থেকে 10টা আর 4টা থেকে 8টা। এটা হচ্ছে জিমে অনেকে যায়, জিমে তারাও 50% ক্যাপাসিটি নিয়ে এবং সমস্ত স্যানিটাইজেশন, মাস্ক পরে এগুলো পরে করতে হবে, কারণ আমরা একটু টেস্টও করতে চাই, কারণ আপনারা জানেন কোভিড সিচুয়েশন, যখন ইলেকশন লাস্ট ডেট ছিল 8 ফেজে তখন এটা 33% হয়ে গেছিলো, যেদিন ফার্স্ট ডে অফ ইলেকশন ছিল বেঙ্গলে ফার্স্ট ফেজ সেদিন 3% ছিল, 2% ছিল, কিন্তু আমরা বারবার বলেছিলাম ক্লাব করে ইলেকশনটা করো, সেটা না শোনার ফলে এইটা বাড়তে 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 8 ফেজে 3.3% হয়ে গিয়েছিল, এই সরি 33% হয়ে গিয়েছিল, এখন এটা আমরা 3.3% নামিয়ে নিয়ে এসেছি। যদি আপনারা জানেন যে বাংলা খুব কনজেস্টেড এরিয়া, আমাদের 10 ক্রোরসের ওপর পপুলেশন, অনেক রাজ্য আছে পপুলেশন খুব কম, ছোট রাজ্য, আমাদের রাজ্য কিন্তু বড় রাজ্য, এবং আমাদের ডিসচার্জ রেটও এখানে 97.36% হয়ে গেছে, এটা আমাদের হেলথের সকলে কাজ করেছে, আমার অনেক অনেক কনগ্রাচুলেশন তাদের সকলকে, কোভিড ওয়ারিয়ারদের। যেটা ডেলি নাম্বার অফ কেসেস ছিল 22,000-এর মতো, 22,000+, সেটা কমে এখন 1,800-তে এসছে সারা রাজ্যে, আর তার মধ্যে আবার যেটা হচ্ছে ডিসচার্জ রেট সেটা এখন 97.36% হয়েছে। কোভিড-19-এর ভ্যাকসিনেশন 2.12 কোটি লোককে ইতিমধ্যেই দেয়া হয়েছে, বিশেষ করে 40 লক্ষ পাবলিকের মধ্যে যারা সুপার স্প্রেডার ক্যাটাগরি তাদেরও দেওয়া হয়েছে, যেমন গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ডোমেস্টিক কাজের লো হেল্প থেকে শুরু করে একেবারে কেবলে যারা কাজ করে থেকে শুরু করে, প্রিন্টে যারা কাজ করে থেকে শুরু করে, চাষি থেকে শুরু করে, ওয়্যারহাউজিংয়ে কাজ করে, তারপরে কিষাণ মান্ডিতে কাজ করে, বাসের ড্রাইভার, অটোর ড্রাইভার, ট্যাক্সির ড্রাইভার, এদের সব দেওয়া হয়েছে, 2 কোটি 12 লক্ষ ইতিমধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে। কিন্তু রেস্ট্রিকশন যেটা সেটা থাকবে, কারণ অনেকেই আমি এখনও দেখছি মাস্ক পরছেন না, ফিজিক্যালি ডিস্টান্সিং এবং মাস্ক পরাটা এটা বাধ্যতামূলক করতে হবে, তার কারণ যাতে থার্ড ওয়েভ আমাদের এখানে এসে ক্ষতি না করতে পারে এটা দেখে নিতে হবে। আর আমি আপনাদের আগেই বলেছি যে
রিটেল শপ টপ এগুলো সব খোলা থাকবে 11 থেকে 8টা, খাবার দোকান থেকে শুরু করে সব। আর প্রাইভেট অ্যান্ড কর্পোরেট অফিসেস মে রিমেন ওপেন অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স ফ্রম 10 to 4 PM এবং উইথ নট মোর দ্যান 50%। আর্লি এটা ছিল 25%, এখন করা হয়েছে 50%। আর এই যে প্রাইভেট কর্পোরেট যারা করবে তাদের কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, মাস্ক পরতে হবে এবং এমপ্লয়িজদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তাদেরই করতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা গভর্নমেন্ট করবে না। ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মে রিমেন ওপেন ডিউরিং নর্মাল ওয়ার্কিং আওয়ার্স আর্লিয়ার 10 to 2 PM, কারণ একবারে সব করা যাবে না, শেষকালে খুব তাড়াতাড়ি যদি আবার এটা বেড়ে যায়। সুতরাং দেখে নিতে হবে যে এমন কিছু আমরা করব না, আর আমরা এটা একটু ছেড়ে দেখছি যে এটার এটা কী হচ্ছে, মাইনাস প্লাস কী, সেই দেখে আবার পরবর্তী পর্যায়ে ব্যবস্থা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।